তৃণমূল সাংসদদের ধর্নায় হাজির সদ্য প্রাক্তন হওয়া তৃণমূল সাংসদ কুণাল ঘোষ। এতদিন ছিলেন বহিষ্কৃত, তাকে কোনো দলীয় কর্মসূচিতেই দেখা যেত না, কিন্তু প্রাক্তন হতেই উধাও বহিষ্কৃত তকমা। আবার দলের কর্মসূচিতে সক্রিয় ভূমিকায় দেখা গেল তাকে। সোমবার সংসদ চত্বরে তৃণমূল সাংসদদের ধর্নায় অংশ নিলেন কুণাল ঘোষ। এদিন সেই ছবি নিজের ফেসবুক পেজে আপলোডও করেন প্রাক্তন সাংসদ। সোমবার সকাল 10:30 থেকে এয়ার ইন্ডিয়ার 76% বিলগ্নিকরণের সিদ্ধান্তের প্রতিবাদে সংসদ চত্বরে ধর্ণা দেন তৃণমূল সাংসদরা। সেই বিক্ষোভে তৃণমূল সাংসদের পাশে ছিলেন কুণাল ঘোষ। গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে তিনিও প্রতিবাদ জানান বিলগ্নিকরণের। তৃণমূল সাংসদরা আওয়াজ তুলতে থাকেন এই বিলগ্নিকরণের সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না। তৃণমূলের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ আগেই জানিয়ে দেন তিনি তৃণমূলের কর্মী হয়েই থাকবেন। সেই নিরিখে এদিনের দলীয় কর্মসূচিতে তার অংশ নেওয়া তাৎপর্যপূর্ণ। এর আগে তিনি সংসদের সেন্ট্রাল হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন, তাদের মধ্যে দীর্ঘক্ষণ কথা হয়। তারপর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় ও কুণাল ঘোষের মধ্যে সম্পর্কের বরফ গলতে শুরু করে। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ও টুইটারে ক্ষোভ উগড়ে দেন। তিনি টুইটারে লেখেন, এয়ার ইন্ডিয়ার বিলগ্নিকরণ মেনে নেওয়া হবে না। এয়ার ইন্ডিয়া দেশের সম্পদ, তাই এই সংস্থার বিলগ্নিকরণের সিদ্ধান্ত খুবই দুঃখজনক। এ তীব্র প্রতিবাদ জানাচ্ছি, অবিলম্বে তা প্রত্যাহার করতে হবে। আমরা কিছুতেই দেশকে বিক্রি করতে দেব না।